গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 8টা বাজে, এখানে তো সকাল তাড়াতাড়ি হয় তোমাদের বলেইছি, সকাল সকাল রোদ উঠে গেছে। তো চলো এখন থেকে কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফার্স্ট আজকে হচ্ছে এখন মর্নিং রুটিন থেকে শেয়ার করছি যে সকালে উঠে আমি কি কি করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দরজাগুলো খুলি, রান্নাঘরের দরজা, যে বারান্দার দরজা। কালকে রাতে অনেক কিছু কাঁচা হয়েছে, এখন ফ্রিজ থেকে বার করব কি কি রান্না হবে। আজ হবে চিকেন, চিকেনের আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো, যদিও এটা আগে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটাই হবে জেনি মাছ, মানে জেনি মাছ আছে ওটা। রান্নাঘরের জানলাটাও খুলে দিই, কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে, আকাশটা খুব সুন্দর, ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। ফেস ওয়াশ করে বসলাম আর বানিয়েছি এই যে আমার মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি রোজ খাই। এটা হচ্ছে কিছুই না, ওই উষ্ণ গরম জলে লেবু আর মধু দিয়ে, এটা আমি রোজই খাই, খেয়ে নিই। আর এইটা খাওয়ার আধা ঘন্টা থেকে 40 মিনিট বাদে আমি চা খাই বা জল খাই, যেটাই করি। জল খাই, চা তো অবশ্যই খাই, তো আধা ঘন্টা আমি কিছু খাই না। তো চলো এটা খেয়ে নিই। এই দেখো নিয়ে নিয়েছি সব ভেজিটেবলস, গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। তো এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টটা রেডি করব, রেডি করে রেখে আমি স্নানে যাব। তো এখন আমি সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে তারপর আমি লাঞ্চটা বানাই। কারণ কি, এখন তো জানোই যে কোনো মানে লুক নেই, সব করতে হয়। অমিতাভ সকালবেলা এই যখন ঘরটা ঝাড় দিচ্ছে, মুছে টুছে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, বাকি সমস্ত কিছু আমি করবো। জেনিকে স্নান করানো থাকে, ওর জামা কাপড় কাচানো থাকে, বাকি বাসন টাসন ধোয়া থাকে, তো এইসব করতে গিয়ে আমার অনেক লেট হয়ে যায়। আর যেহেতু এখন ঠান্ডা আসছে, তো লেট করে স্নান করা মানে ঠান্ডা লাগা। অলরেডি আমার গলাটা ব্যথা হয়েছে দুদিন ধরে, ঠান্ডা ঠান্ডাও লেগেছে, মানে গলা শুনে বুঝতে পারছো। তার জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করে, কারণ অমিতাভ তো খেয়ে বেরোবে, তারপর আমি যাবো স্নানে। তো আজকে বানাবো হচ্ছে ব্রেকফাস্টে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে প্যানকেক। তো প্যানকেকে আমি আজকে একটুখানি গাজরও দিচ্ছি, বেশ দেখো ফ্রেশ ফ্রেশ গাজর ভাল লাগে, তার জন্য গাজর একটু ক্যাপসিকাম তো ক্যাপসিকাম তো দিই। তো চলো এগুলো আগে তাড়াতাড়ি করে কেটে নিই। অল্প অল্পই দেবো, অনেক কিছু দেবো তো, না হলে বেশি হয়ে যাবে, তাই অল্পই গাজরটা কাটলাম। গাজরটা ছোট ছোট করে কাটতে হবে,
সবজি কাটা হয়ে গেছে, এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। ওদিকে জেনিও উঠে গেছে। জেনি এত তাড়াতাড়ি উঠলে কেন? মাম্মা আমার স্নান হয়নি তো, এখন তো স্নান করতে যাব। আমার তো এখনো স্নান হয়নি, বাট জেনি উঠে গেছে। জেনি উঠে এখন আমার কোলে চলে এসেছে। তার কারণটা কি? এবার জেনির কথা শোন। কি বলো, কি করবে এখন? কি করবে ঘুম থেকে উঠে? ব্রাশ কই? হ্যাঁ কই, বলো বলো, সবাইকে বলো কি করবে। ও বা, হ্যাঁ ব্রাশ বলতে পারে না তো। বা বলো কি করবে। ও ও বা কই, ব্রাশ কই, কই ব্রাশ কই, কই উইচ, হ্যাঁ উইচ, কোথায় নাও, নাও এই যে কই, ব্রাশটা নাও, দাঁড়াও দাঁড়াও, এটাকে খুলে দিই, হ্যাঁ কিভাবে ব্রাশ করে একটু দেখিয়ে দাও তো, একটু ব্রাশ করো, করো একটু দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও, দাঁড়াও চুলটা ঠিক করে দিয়ে ব্রাশ করো। জেনি এখন ব্রাশ করছে। জেনি এখন পুরো বিস্কুটের ডাব্বা হাতে নিয়ে নিয়েছে, ওর এই বিস্কিট পছন্দই হচ্ছে না, ও মেরি বিস্কুট খাবে না, ও খাবে হচ্ছে ক্রিম কেকার, হাইড অ্যান্ড সিক, এগুলো খাবে না। আমি এটা খুলে দিই, খুলে দিচ্ছি, এই যে ধরো ধরো পড়ে যাবে বিস্কুট, দাঁড়াও দাঁড়াও আমি রাখি, এই দেখো নাও নাও, এইখানে সব এই বিস্কিট, এই দেখ এই দেখ এই দেখ 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 সব এই বিস্কিট, ওইগুলো নেই, ওগুলো শেষ হয়ে গেছে জেনি, নেই নেই নেই, ক্রিম ক্রেকার শেষ আর নেই, এটাই খেতে হবে না, সব বিস্কিটগুলো কিন্তু পড়ে যাবে জেনি, ছড়িয়ে যাবে সারা ঘরে, পাপা ঘর মুছছে, দাও দাও দাও, পাপা বকবে জেনি, বকবে বকবে না, হুম হুম, দেখেছো কি টেস্টি, নাও ধরো 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 ধরো, হুম হ্যাঁ নাও খাও। আমি কৌটোটা এখানে রাখি, আবার এটা ফিনিশ করো, তারপর আবার আরেকটা দেবো, এটা আগে ফিনিশ করো তারপর আবার আরেকটা দেবো, চলো ওই ঘরে চলো বসে খাবে। জেনি বিস্কিট খাচ্ছে, আর আমি স্নানে যাওয়ার আগে একটুখানি ডাস্টিং করে নিই। তো সকালে উঠে রোজ হয়তো হয় না, সত্যি কথা বলবো একদিন বাদে একদিন করি, কারণ নাহলে কি হয়, ধুলো পড়ে যায়। তো একটুখানি ড্রেসিং টেবিল টেবিলগুলোকে একটু ডাস্টিং করে তারপর স্নানে যাচ্ছি, তো চলো চটপট করে করে নিই। মুখে সানস্ক্রিন মাখিয়ে নিয়েছে, এই যে জেনি এখন কাঁদছে, জেনি এখন কোলে উঠবে, এবার তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপর আমি ব্রেকফাস্টটা পালাম। তুমি কাঁদছো কেন, কি হয়েছে? এই তো মা, আমি নিচ্ছি মা, পুজোটা দিয়ে তারপর নি, পুজোটা দিয়ে নি, হ্যাঁ আচ্ছা চলো চলো আসো, আমার কোলে কোলে পুজো দেবে, আসো চলে আসো চলে আসো, নিচ্ছি এখন চা খাচ্ছি, স্নান টান করে পুজো দিয়ে চাটা খাচ্ছি, তারপর গিয়ে মানাবো হচ্ছে প্যানকেকটা। আর এই যে এদিকে জেনি সব বিস্কুট খেয়ে নিচ্ছে, জেনি আমারও বিস্কুট খেয়ে নিচ্ছে, তুমি আর কত বিস্কুট খাবে, তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর এত বিস্কুট খাচ্ছ কেন, দাও আমায় দাও, আমাকে দেবে না, চলে এসছি রান্নাঘরে। এই যে প্যানকেকের তো তোমাদের এর আগে রেসিপিটা দেখিয়েছিলাম, তো আর দেখাচ্ছি না, ওই যে সব যেগুলো কেটেছি ইনগ্রেডিয়েন্টস গুলো, ওগুলোর মধ্যে যে ময়দা নিয়েছি তাড়াতাড়ি করে করছি, অমিতাভ না অ্যাকচুয়ালি স্নানে চলে গেছে, এই যে একটা ডিম দেব, আর আজকে যেহেতু দুধ আছে তার জন্য একটুখানি দুধ দেবো। এই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে,
আর এদিকে জেনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই দেখো এখানে ফ্রাইং প্যানও আমি নিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে এটাকে স্টার্ট করে দিই কড়াই। দেখো একটা পিঠ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই ওই পিঠটা আর কি উল্টে দিলাম, এবার ওই পিঠটা হবে। খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। হয়ে গেছে, এই দেখো। আমি এখন ব্রেকফাস্ট করতে বসলাম। দারুণ হয়েছে খেতে। এই ভালো ছিল, খুব ভালো। দুধটা দিলে না সফট হয় না? না, চারের বেশি হবে, চারের বেশি হবে, পাঁচ থেকে ছয় হবে। টাটা, চিনি টাটা করে দিচ্ছি বাবাকে। সব নিচো তো, টাটা, সাবধানে যো। এই বলছি কত বলে সাবস্ক্রাইব করেছে তো, তুমি বলবে তো আরো আরো কয়েকজন সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে। ঠিক আছে, বলবে কিন্তু এটা। টাটা। জেনি বেচারা তাকিয়ে আছে, ওকে তো দিতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি দিচ্ছি না, কারণ এটা পুরোটা তো ময়দা প্লাস ডিম প্লাস দুধ দিয়ে করা না, এখন ওর জন্য দিচ্ছি না, প্লাস আবার লঙ্কাও দিচ্ছে। কি বলছো তুমি? নোজ কই, নোজ? আচ্ছা জিনি হ্যান্ড হ্যান্ড, আচ্ছা জিনি লেগ লেগ, এই যে দেখাচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ না তো, এই যে কিন্তু দেখিয়েছে জিনি সব পারে। জিনি হেড জেনি হেড হেড, এই যো হেডটা দেখিয়েছিলাম, হেড কই? এই যো এই যো এই যে এই যে এটা হেড। জেনি আইস আইস আইস, আইসটা কিরকম জেনি তাকা? এই যে আইস কই জেনি, আইস কই, কোথায় 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 আইস কই? ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জেনির জন্য আপেল সেদ্ধ করবো, ওকে খাওয়াবো, আমিও আপেল খাবো, তারপর আমি লাঞ্চের জন্য প্রিপারেশান নেব। আজকে যদিও আমার লাঞ্চে সেরকম কিছু নেই, আমি জেনির আর আমার একসাথে বানিয়ে নেব, খেয়ে নেব, আর জেনির জন্য মাছ করবো, একসাথেই করে নেব, আমার হয়ে যাবে। আর রাতে আজকে তোমাদের দেখালাম যে চিকেন বার করেছি, আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ, আর অমিতাভ মনে হয় রুটি, রুমালি রুটিটা কিনে আনবে। তো চিকেন চাপটার জন্য তো তোমাদের আমি এর আগে দেখিয়েছিলাম যে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় আর কি, মোটামুটি 6 ঘন্টা রাখলে তো খুব ভালো, তার থেকে কম 2 ঘন্টা আর কি মিনিমাম রাখতেই হবে, তো যত রাখা যাবে তত আর কি ভালোভাবে হয় আর কি। তো আর চিকেন চাপের জন্য তো অনেক কিছু লাগে, সেগুলো আমাকে এখন প্রিপেয়ার করতে হবে, সমস্ত কিছু পেটে ফেটে রেডি করে। তো এই আমার চিকেন চাপের যে রেসিপির যে ব্লগটা, যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আর আজকে আমি তোমাদের সঙ্গে মর্নিং রুটিন আমি শেয়ার করলাম, একদম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট অবধি আমি কী কী করি না করি সমস্ত কিছু আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর আমি বাড়াবো না, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে পুরো মর্নিং রুটিনটা শেয়ার করলাম, ডেইলি আমি কী কী করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট করো, আর কিন্তু অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু করছো না, এর জন্য আমার খুব খারাপ লাগছে। প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো, যাতে তোমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।